আরে খুব সুন্দর দেখাচ্ছে তোমাকে, তোমার উপর যেন নজর না লাগে। বুঝতে পারছি না যে এই গয়না তোমার সৌন্দর্য বাড়াচ্ছে নাকি তুমি গয়নার। এগুলো আমাকে সুজামাল দাদা উপহার দিয়েছিল, আর যখনই আমি এগুলো পড়ি সবাই আমার খুব প্রশংসা করে, কারণ এগুলোর সঙ্গে সুজামল দাদার ভালোবাসা মিশে আছে। তার কথা মনে পড়লেই আমার মুখে হাসি ফুটে ওঠে। হে ভগবান, কি হয়েছে? আমার কানের দুল কি জানি কোথাও পড়ে গেছে। আরে এত চিন্তা কেন করছো? একটা সামান্য কানের দুল, কোনো পাখি নয় যে ডানা মেলে উড়ে যাবে, ঠিক পেয়ে যাবে। মায়ের ঘরে, আমি আমার গয়না দেখাতে মায়ের ঘরে গিয়েছিলাম, মনে পড়েছে, আমার কানের দুলটা নিশ্চয়ই ওখানে পড়ে আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। আরে তুমি দাঁড়াও, আমি খুঁজে আনছি। মতি ভাই, তোমার এভাবে মায়ের ঘরে কিছু খুঁজতে যাওয়া, কেউ তো ভুলও বুঝতে পারে, আমাকেই যেতে হবে। এই নে, আর সঙ্গে এই মুক্তোর মালাও নে। ধন্যবাদ রানীমা, কিন্তু এত মূল্যবান গয়না আর পোশাক আমার জন্য। আরে তুই যে আমার একটা বড় কাজ করে দিয়েছিস, যোধা আর সূর্যভানকে চিঠি পৌঁছে দিয়ে। কিন্তু আমি তো শুধু আপনার আদেশ পালন করেছিলাম। এখন যা তুই, বিয়ের কাজে হাত লাগা। হুম, এত রাত্রে আপনি আমাকে এখানে কেন ডেকেছেন রাজকুমারী? আমি চিঠি পেয়েছি। কি এমন ঘটেছিল যে তোমায় এরকম একটা কাজ করতে হলো? আমি এসব এসব তোমার ভালোর জন্যই করেছি, তোমাকে বিপদ থেকে বাঁচাবার জন্যে। এমন কি বিপদ মা, যার হাত থেকে আমায় বাঁচানোর জন্য তুমি আমায় কলঙ্কিত করে দিলে? সবার সামনে, প্রথমবার সবার সামনে অপমানিত হলাম, আমার মাথায় নত হয়ে গেল। জানি না পিতা আর দাদা আমার সম্বন্ধে কি কি ভাবছে, আর তুমিও তো কি হয়েছে মা? তোমার 17তম জন্মদিনে শকুনি বাই তোর যোধা মুঘল পরিবারের রানী হবে। শগুনি ভাই বললেন, আর তুমি সেটা মেনে নিলে মা? শগুনি ভাই ভগবান নন যে ওনার সব কথা ভুলে যাবে, আর যদি তাই হয়ও তাহলে আমার পালকি নয়, আমার মৃতদেহ যাবে মা। আমি একজন রাজপুতের মেয়ে, আমি মৃত্যুবরণ করে নেব, কিন্তু মোঘল পরিবারে কিছুতেই যাব না, কিছুতেই না। তোমার যোধার উপর বিশ্বাস রাখা উচিত ছিল মা, একবার আমাকে বলতে, তাহলে তোমাকে এরকম কাজ করতেই হতো না।
আমি ভয় পেয়েছিলাম যোধা, সত্যি খুব ভয় পেয়েছিলাম, কাউকে বলতেও পারছিলাম না, সহ্য করতে পারছিলাম না, শুধু মা আর কখনো এরকম কথা বিশ্বাস করো না, আর কাউকে বলো না। এখন আর আমার কোনো চিন্তা নেই, এবার দেখো এমন ভাবে তোমার বিয়ের অনুষ্ঠান করব যে সবাই অবাক হয়ে দেখবে। এখন অনেক কাজ বাকি আছে, সেগুলো করতে হবে তো। আমিরের ভবিষ্যৎ এক অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। একদিকে রাজকুমারী যোধার মনে মুঘলদের প্রতি বিদ্বেষ বেড়ে যাচ্ছিল, অন্যদিকে আমিরের সিংহাসন পাওয়ার জন্য সুজামল মুঘলদের সঙ্গে যোগ দিয়েছিল। কি এমন ঘটল সুজামল যে আমার সঙ্গে দেখা করতে তুমি এখানে চলে এলে? যুদ্ধ রাজপুতদের সঙ্গে, রাজা ভারমলের সাথে, আর আপনার সাহায্যের ইচ্ছা নিয়েই আমি এখানে এসেছি। বিনিময়ে সারা জীবন বিশ্বস্ত থাকার প্রতিশ্রুতি দিচ্ছে এই রাজপুত। ঠিক আছে, তোমাকে আমি সাহায্য করব, কিন্তু তার আগে তোমাকে তোমার আনুগত্যের প্রমাণ দিতে হবে। আমি প্রস্তুত আছি। তাহলে দেখাও তোমার আনুগত্য, আমার জুতো চেটে দেখাও। আমার জুতো চাটো। আমি বিশ্বস্ত থাকার প্রতিশ্রুতি দিয়েছি, আপনার দাস হবার নয়। একজন রাজপুত মৃত্যুকে বেছে নেবে, কিন্তু সম্মান হারাবে না। যদি আপনারা মুঘলরা আপনাদের গোলামি করাটাকে বিশ্বস্ততা মনে করেন, তাহলে আমি এটাই বলবো যে আমি সাহায্যের জন্য ভুল দরজায় কড়া নেড়েছি। আমি একা লড়াই করতে গিয়ে মরে যাব তাও ভালো, কিন্তু কারোর গোলামি আমি করব না। দাঁড়াও, সাবাশ সাবাশ সুজামল, যদি আজ তুমি আমার কথা মেনে নিতে, তাহলে আজ থেকে তুমি আমার কাছে এক বন্ধু নয় বরং দাস হয়ে থাকতে। দাসেদের সঙ্গে কখনো বন্ধুত্ব হয় না। তোমার আত্মমর্যাদার আমি প্রশংসা করি, আমি তোমার বন্ধুত্ব স্বীকার করে নিচ্ছি সুজামল। আপনার সাথে মিত্রতা আমার কাছে অতি বিশিষ্ট হয়ে থাকবে। আমি রাজত্ব করব আমিরের ওপর, কিন্তু আমার আনুগত্য সবসময় থাকবে শাহিনশাহ জালালউদ্দিনের প্রতি। ইনশাআল্লাহ, আমার তাঁবুর ঠিক পাশেই রাজা সুজামলের তাঁবু তৈরি হোক, এটা আমাদের বন্ধুত্বের ছোট্ট একটা উপহার সুজামল। আমি এটাই চাইব যে আমাদের এই বন্ধুত্ব যেন মুঘল আর রাজপুতদের সম্পর্কের একটা নিদর্শন হয়ে থাকে। আমের আর সেখানকার রাজকুমারী যোধা সত্যি প্রশংসার যোগ্য। সুযোগ বুঝেই আমরা আমের আক্রমণ করব এবং ভারমালের মাথা থেকে তার মুকুট ছিনিয়ে নেব। কালকে মিনা বাজার বসবে, তোমাদের সব প্রস্তুতি হয়ে গেছে? তোমাদের দোকান সাজানো হয়েছে কি না? না, এখনো নয়। কিন্তু তুমি এত খুশি হচ্ছ কেন? আমার তো মিনা বাজারের কথা মনে পড়লেই আনন্দ হয়, এতজন সুন্দরীকে একসঙ্গে হিন্দুস্তানে আর কোথাও দেখতে পাওয়া যায় না। আপনারা যা খুশি বেচুন, রোকেয়া বেগম থাকলে আর কারোর কোনো লাভই হয় না, উনি থাকলে অন্য সব দোকান খালি পড়ে থাকে। তুমি মন খারাপ করছো কেন? শাহিনশা গতবার তোমার দোকান থেকেও তো কিছু কিনেছিলেন। আমাদের দোকান থেকে সামান্য কিছু, কিন্তু ওই রোকেয়া বেগমের দোকান থেকে সব কিছু। সত্যি বলছি, আমি বুঝতে পারি না যে ওনার মধ্যে এমন কি আছে। একটা হলে তো বলা যায়, ওরা দুজনেই তো একই গোত্রের। শাহিনশা আর রোকেয়ার দাদু যে একজনই,
শাহিনশাহ বাবর, দ্বিতীয় জন রোকেয়া বুদ্ধিমতী, আর তৃতীয়ত সব থেকে বেশি ধন সম্পত্তি রয়েছে রোকেয়ার কাছে। সবচেয়ে বড় সম্পত্তি তো আমার কাছে আছে, যদি তা না হতো তাহলে শাহিনশাহ আমার কাছে কখনোই আসতেন না। ছাড়ুন তো ওনাদের কথা, হিংসে একেবারে জ্বলে পুড়ে যাচ্ছেন, হাজার চেষ্টা করুক কিন্তু আপনার সামনে তো দাঁড়াতেই পারে না। এবার এমন করে দোকান সাজাবো যে পুরো মিনা বাজারের সব আলো আমাদের উপরই এসে পড়বে। এই বছর মিনা বাজারে আমার দোকান সাজাবো না। দোকান সাজাবো না? না বেগম সাহেবা, যদি আমরা আমাদের দোকান না সাজাই তাহলে তো শাহিনশাহ অন্য বেগমের কাছে চলে যাবেন। আমার উপর বিশ্বাস নেই? নিজের থেকেও বেশি। তাহলে দেখে নিও, কাল মিনা বাজারে শাহিনশাহ কার দোকানে আসেন। আসুন, আপনারা এখানে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন, খোয়াজা শরীফের চাদর। মিনা বাজার জালালের নতুন একটা ভাবনা, মহিলাদের জন্য মহিলারাই এখানে বাজার তৈরি করেছে, যেখানে রান্নার বাসন থেকে কপালের টিপ, আলতা থেকে আয়না, সবকিছুর পসরা সাজিয়ে বসা হয়। রানী ধনী মহিলা থেকে শুরু করে গরিব দাসী, এমনকি জালালউদ্দিন মোহাম্মদও এখানে আসত, একসঙ্গে এত সৌন্দর্য সে আর কোথায় দেখতে পেত। মিনা বাজারের সব থেকে বড় খবরটা শুনেছ? এইবার রোকেয়া বেগম নিজের দোকান সাজাননি। কি বলছো, কি জানি কি হয়েছে ওনার এইবার? অপরাধ নেবেন না বেগম সাহেবা, এখনো সময় আছে, আপনি একবার ইশারা করুন, আলাদিনের দৈত্যের মতন সাজিয়ে ফেলবো এই দোকানটা। দেখো দেখো, মহামান্য বাদশাহ চলে এসেছেন, আর বেগমের কোনো হুঁশই নেই। কত আরাম করে হুকু টানছে, অবাক কাণ্ড। মহান সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ প্রবেশ করছে। কি হবে এখন? আমি বলেছিলাম না শাহিনশাহ ঠিক অন্যদিকে চলে যাবেন, এখন উনি জিনাতের কাছে যাচ্ছেন, এরপর উনি সালমার কাছে যাচ্ছেন। উনি ওখান থেকে কিছুই কিনবেন না। দেখুন তো কেমন সুন্দর লাগছে আপনাকে। উনি এগিয়ে আসছেন। হুজুরে আলা, এত সুন্দর জুতো আপনি আর কোথাও খুঁজে পাবেন না, এটা শুধু আপনার পায়ে পড়ার জন্যই। এটা পায়ে পড়ে দেখুন। উনি সোজা আমার দোকানে আসবেন। এটা তো সাধারণ জুতো। শাহিনশাহ সোজা এদিকেই আসছেন। সালামু আলাইকুম, আসুন। ¶¶
সমগ্র মিনা বাজার এত সেজে উঠেছে আর তোমার দোকান এত ফাঁকা কেন? আসল সৌন্দর্যের জন্য অন্য কিছুরই প্রয়োজন পড়ে না। সামান্য জিনিসেরও নিজস্ব সৌন্দর্য থাকে শাহেনশা। তোমার বুদ্ধিকে কর্ণিশ জানাই, আমার নজর ওই দিকেই পড়েছে যা সবার থেকে আলাদা। এত সাজসজ্জার মধ্যে একটা ফাঁকা দোকান, তুমি তো আমায় ভালো মতোই চেনো। আমার লক্ষ্য সেই জিনিসেই পড়ে যা সবার থেকে আলাদা। আর আমি যে জিনিসটা আপনাকে দেখাতে চলেছি তার জন্য দোকান সাজানোর কোনো প্রয়োজন পড়ে না শাহেনশা। আমি জানি যে আমার জিনিসটা এতটাই সুন্দর যে আপনি সেটা অবশ্যই কিনবেন, এটা আমি বলছি। এমন কি বিশেষ জিনিস আছে তোমার কাছে? পশমিনা, এটা কাশ্মীরের সবচেয়ে অমূল্য সম্পদ, সবচেয়ে হালকা আর সবচেয়ে মোলায়েম। এরকম শাল তো আমি অনেক দোকানেই দেখেছি। দেখা আর জানার মধ্যে অনেক তফাৎ জাহাপনা, যেমন মানুষ আর ছবির মধ্যে। বাজারে যদি এমন শাল আপনি খুঁজে পান তবে পরের বছর আমার দোকান থাকবে না। কিন্তু এটা আমার কি কাজে লাগবে? এই শাল আপনাকে কাশ্মীরের প্রচন্ড ঠান্ডাতেও আরাম দেবে, আর এখানে তো বেশ ঠান্ডা। কিন্তু আমার তা মনে হয় না। মনে হচ্ছে বাদশাহকে আমার কথার প্রমাণ দিতে হবে। এইবার এই হুকোতে তিন টান মারুন, এই শাল তার কাজ শুরু করে দেবে। বেশ পুরনো ঘরানার কাজ বলেই মনে হচ্ছে। পুরনো জিনিসের গুরুত্বই যে আলাদা, সেটা শাল হোক বা নেশা বা পুরনো সম্পর্ক। এই জিনিসটা সত্যি প্রশংসনীয়, অসাধারণ। এর মূল্য আমাকে বলো, আমি এটা কিনতে চাই। 1,00,000 স্বর্ণমুদ্রা। তুমি এর মূল্য একটু বেশিই বলছো। শাহেনশার যেটা পছন্দ হয় সেটা তো একটু দামি হবে। যদি আপনি কিনতে না চান তাহলে কিনবেন না। খুবই বুদ্ধিমতী তুমি। তুমি ভালো করেই জানো যে কোনো জিনিস যদি আমার পছন্দ হয় তাহলে যেভাবেই হোক সেটা আমি নিয়েই ছাড়ি। তোমাদের দোকান আর এই সাজসজ্জা শুধু ওনার দৃষ্টি আকর্ষণ করতে পারে,
শাহেনশাহ দোকান নয়, ওই দোকানের জিনিস কিনতে আসেন। দোকান তো তোমরা সাজালে, কিন্তু সেখানে ওনার পছন্দের কোনো জিনিসই রাখলে না। আর আমি ওনার পছন্দ জানি। কারোর ক্ষমতা আছে নাকি শাহেনশাহ থেকে আপনাকে দূরে রাখবার? এমন মানসিকতায় অন্য কোনো সম্পর্কই প্রভাব ফেলতে পারে না। একমাত্র ভালোবাসাই শাহেনশাহকে এই প্রভাব থেকে মুক্ত করতে পারবে। দেখে নিও তুমি, কেউ না কেউ একদিন এর সামনে রুখে দাঁড়াবেই।